কতটা সাদা ধবধবে ভাবে এই নারকেল লাড়ু তৈরি হয়েছে সেটা বোঝানোর জন্যই আমি এখানে সাদা রঙের একটা প্লেটের মধ্যে নাড়ুগুলো পরিবেশন করছি নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন নাড়ু বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ঝুনো নারকেল ঝুনো নারকেল মানে বেশ পরিপক্ক শুকনো নারকেল নারকেলের গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কাটারি দিয়ে দুই ফালা করে নিচ্ছি নারকেলটাকে নারকেলটা ফাটানোর আগে নারকেলের গাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি দেখুন এবার এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে নেব সাদা ধবধবে নারকেল নাড়ু তৈরি করবার জন্য নারকেলটার কোরানোরও কিন্তু একটা প্রসেস আছে আমি প্রথমে সাইডের দিক থেকে কুড়িয়ে নিয়েছি এবার ভেতরের অংশটা কুড়িয়ে নিয়ে নেব সাদা ধবধবে নাড়ু তৈরি করবার জন্য নারকেলটাকে কিন্তু একেবারে শেষ পর্যন্ত কোড়াতে নেই এরকমভাবে কোরানোর পর বাকি অংশটা চামচ দিয়ে সামান্য একটুখানি কুড়ে কুড়ে নিতে হয় তা না হলে নারকেলের নিচের দিকের অংশ থেকে কালো কালো খোসাগুলো নারকেলের সাথে উঠে চলে আসে আর নাড়ুটা কিন্তু কালো কালো রং তৈরি হয়ে যায় দেখুন এখানে সমস্ত ফ্রেশ কোরানো নারকেলটা আমি নিয়ে নিয়েছি এবারে নাড়ু তৈরি করে নেব একটা বড়ো সাইজের নারকেলের জন্য প্রয়োজন হবে আড়াইশো গ্রাম চিনি সাদা ধবধবে চিনিটা এখানে ব্যবহার করতে হবে পুরো চিনিটাকে নারকেলের সাথে হাত দিয়ে কচলে কচলে ভালো করে মেখে নিতে হবে এইভাবে নারকেল নাড়ু তৈরি করলে নারকেলের নাড়ুটা খেতে খুবই মসৃণ হবে মুখের মধ্যে গিয়ে খুব মোলায়েমভাবে একটা ফিলিংস তৈরি করবে দেখুন সুন্দরভাবে কচলে আমি একেবারে সফট করে নিয়ে নিচ্ছি নারকেলটাকে তারপর চলে যাব রান্নাবান্নার প্রসেসে তার আগে ছোট্ট একটা কাজ করবার আছে দুটো ছোট সাইজের এলাচ আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ দুটো একটু পরিপক্ক হতে হবে ছাড়ালেই বোঝা যাবে এলাচের এই দানাগুলো বেশ সুন্দর কালো কালো হবে তারপর এলাচগুলোকে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব নারুতে ফ্লেভারের জন্য এলাচ অথবা কপূর ব্যবহার করা হয় আপনি এলাচের গন্ধ পছন্দ না করলে সামান্য একটু কপূড় দিতে পারেন আবার কোনো ফ্লেভার অ্যাড না করলেও চলে এবারে গ্যাসের উনানে ছোট উনানটা ধরিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার কড়াই বসিয়ে নিয়েছি মেখে নেওয়া সমস্ত নারকেলটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গ্যাসের আঁচটাকে প্রথমে আমি মাঝারি করে দিয়ে রেখেছি গরম হয়ে সমস্ত নারকেল নাড়ুর ছাইটা ফুটে উঠলে গ্যাসের আঁচ একেবারে কম করে দিয়ে দেব বাকি রান্নাটা কিন্তু গ্যাসের একেবারে কম ফ্লেমে করতে হবে একবার যদি কড়াইয়ের নিচের দিকটা ধরে যায় তাহলে নাড়ুটা কিন্তু লাল লাল হয়ে যাবে সেটা মাথায় রাখতে হবে আরেকটা একটা ছোট্ট টিপস আমি এখানে দিয়ে রাখবো যদি একসাথে অনেকগুলো নারকেল নাড়ু তৈরি করেন সেক্ষেত্রে দুটো অথবা তিনটে নারকেলের নাড়ুই তৈরি করবেন এরকম পাটে পাটে নারকেলের নাড়ু তৈরি করে নিতে হবে একসাথে বেশি দিয়ে দিলে কিন্তু নারকেলের নাড়ুটা নিচের দিক থেকে ধরে যাওয়ার একটা চান্স থাকে আর নাড়াচাড়া করাও বেশ অসুবিধার হয়ে পড়ে নারকেল নাড়ুটা কম আছে খুব ভালো করে জাল করে নিয়েছি দেখুন এখানে কড়াইয়ের গাটা বেশ শুকনো সাদা সাদা হয়ে গেছে আর নারকেলের নাড়ুর কাঁইটা কিছুটা অংশ আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি নারকেল নাড়ুর কেমন সুন্দর পাক এসে যাচ্ছে এরকমভাবে পাক এসে গেলেই বুঝতে হবে নারকেলের নাড়ুটা এবার গড়িয়ে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ঝটপট আমি কড়াইয়ের থেকে ঢেলে নিয়ে নিচ্ছি নারকেল নাড়ুর সমস্ত ছাই বা কাইটাকে এর পরবর্তী সমস্ত প্রসিডিওরই খুব দ্রুত করতে হবে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো আর এখানে দশ টাকা দামের আমুল দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি সমস্ত দুধটাই মিশিয়ে দিচ্ছি এই আমুল দুধটা মিশিয়ে নিলে বা যে কোনো গুঁড়ো দুধ মিশিয়ে নিলেই কিন্তু নারকেলের নাড়ুটা খেতে খুব টেস্টি হয় আর সাদাও হয় আর দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় নারকেলের মালাটা দিয়ে সমস্ত কাই বা ছাইটাকে এইভাবে একটুখানি ডোলে ডোলে সমস্ত কিছু মিশিয়ে নেব এতে করে কি হবে নারকেলের ছাইটা খুব সুন্দর মসৃণ হয়ে যাবে আর চেষ্টা করবেন কোনো রকম ফ্যানের তলায় যেন এই কাজটি করবেন না তাহলে নারকেলের ছাই খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে মাখা হয়ে গেলেই সমস্ত ছাই বা কাইটাকে এক জায়গায় দলা করে চেপে চেপে নিয়ে নিচ্ছি ঠিক যেভাবে করছি সেইভাবে করে নেবেন তা না হলে কিন্তু নারকেলের ছাইটা শুকিয়ে গিয়ে একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে এরপর কিছুটা কিছুটা অংশ নিয়ে নিতে হবে একেবারে চেপে চেপে হাতে তেলও দিয়ে গোল গোল করে নিতে হবে আর রেডি হয়ে যাবে আপনার বহু প্রতীক্ষিত সেই সাদা সাদা নারকেলের নাড়ুগুলো পরিবারের সকলে মিলে তাড়াতাড়ি করে নারকেলের নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে আর দেখুন নারকেলের ছাইটাকে আমি মালা দিয়ে এইভাবে চাপা দিয়ে নিয়েছি যাতে ছাইগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ঝুড়ো না হয়ে যায় ছোটবেলায় দেখতাম অনেকটা পরিমাণ নারকেলের নাড়ু তৈরি হতো তো নারকেলের মালা দিয়ে সেটা চাপা দেওয়া তো সম্ভব হতো না একটা ভিজে কাপড় চাপা দিয়ে তারপর পাশ থেকে সবাই মিলে একসাথে নাড়ুগুলো পাকিয়ে নেওয়া হতো অবশ্যই এইভাবে একবার নারকেল নাড়ু তৈরি করবেন নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে করেন এরকম প্রসিডিওরগুলো একবার ফলো করে নিতে পারেন দেখবেন নারকেলের নাড়ুটা তৈরি করতে খুব সুবিধা হবে আর একটা জিনিস কাঠের খুন্তি দিয়ে কিন্তু নারকেলের নাড়ুটা নাড়লে খুব সুবিধা হয় নারকেলের নাড়ুর পাক আনতে মানে নাড়াচাড়া করতে আমার বাড়ির নারকেলের নাড়ু তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে নমস্কার